হ্যালো বন্ধুরা, তোমরা তো একসময় খুব ছোট ছিলে, তাই না? এরপরে আস্তে আস্তে বড় হয়েছ, আরও বড় হচ্ছ। এই যে তুমি বড় হচ্ছ, এই বড়টা কিভাবে হচ্ছ? এই বড় হওয়ার কারণ হলো কোষ বিভাজন, এবং এই কোষ বিভাজন সম্পর্কে আমরা জানব। কোষ বিভাজন জিনিসটা কি, তার আগে জানতে হবে কোষ কি। এই যে তোমার দেহটা তৈরি, অনেক ছোট ছোট কোষ দিয়ে তৈরি হয়। এ কারণে দেহকে কোষকে বলা হয় জীব গঠনের একক। এই কোষগুলাই একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, আটটা হয়, এভাবে বিভাজিত হয়ে অনেকগুলো কোষ হয়ে হয়ে তুমি বড় হও, গাছ বড় হয়, প্রাণী, যে কোনো প্রাণী বড় হয়। তাহলে কোষ বিভাজন হয়ে কী হয়? জীবদেহের সামগ্রিক বৃদ্ধি হয়, আবার বংশবৃদ্ধির ক্ষেত্রেও কোষ বিভাজন ভূমিকা রাখে। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। কোষ বিভাজনকে তিনটা প্রকারে ভাগ করা হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। অ্যামাইটোসিস কী? একেবারে সরলতম যেসব প্রাণী সেগুলোর মধ্যে অ্যামাইটোসিস হয়, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক। এটা একেবারে সহজ একটা কোষ বিভাজন। সেখানে কি হয়, এই যে একটা কোষ, কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা এরকম টান খেয়ে অর্ধেক হয়ে যায়, দুইটা ভাগ হয়ে যায়, তারপরে এই কোষ দুইটা আলাদা হয়ে যায়, শেষ, বিভাজন হয়ে গেল। একটা কোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হলো, এটা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন। এরপরে দেখবো আমরা মাইটোসিস। মাইটোসিসের ক্ষেত্রে সম আকৃতি, সম গুণ এবং সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা কোষ তৈরি হয়। মানে একটা কোষ থাকে, সেখান থেকে দুইটা কোষ হবে যেগুলোর আকৃতি একই, গুণ একই, আবার ক্রোমোজোমের সংখ্যাও একই। এগুলো কোথায় হয়? প্রাণীর দেহ কোষে, উদ্ভিদের ভাজক টিস্যুর কোষে। এই মাইটোসিস সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। এরপরে আছে মিওসিস। মিওসিসটা হয় বংশ বৃদ্ধি করার জন্য। জনন কোষের মধ্যে এই মিওসিস বিভাজনের ফলে অর্ধেক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ তৈরি হয়, এটাকে বলা হয় মিওসিস। তাহলে আমরা কী জানলাম? জীবদেহের বৃদ্ধি এবং বংশবৃদ্ধির জন্য কোষ বিভাজন জরুরি, এবং এটাকে তিন ভাগে ভাগ করা হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস।